মালদার চাঁচলে সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহত শিশুর পরিবারের অভিযোগ, অনুসন্ধান কেন্দ্রের কর্মীদের গাফিলতির কারণেই সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তারা থানায় অভিযোগ দায়ের করেছেন। নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, জন্মের কয়েক ঘণ্টা পরই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এই হাসপাতালে নবজাতক শিশুকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে অন্যত্র চিকিৎসার নির্দেশ দেন চিকিৎসকরা। অভিযোগ, অ্যাম্বুলেন্সের টিকিট নেয়ার জন্য অনুসন্ধান কেন্দ্রে তারা উপস্থিত হয়ে দেখেন সেখানে কোনো কর্মী নেই। দু ঘণ্টা ধরে অপেক্ষা করার পরও কোনো কর্মীর দেখা মেলেনি বলে অভিযোগ। সেখানেই শিশুর মৃত্যু হয়। দাদা, আমার বাচ্চা, সে ভাউচারের জন্য বাচ্চাটা দেড় ঘন্টা থেকে বসে ওয়েট করছে, কিন্তু বাচ্চাটা ই হলো লাস্টে ডেট করলো। এখানে কাকে ডাকছেন আপনি? দাদাকে, যারা বসে থাকছে। কোন কেন্দ্রে? এটা তো অনুসন্ধান কেন্দ্র। অনুসন্ধান কেন্দ্র থেকে অ্যাম্বুলেন্স পাকা, আমি অ্যাম্বুলেন্স ভাউচার না নিলে যাচ্ছেন। এবার ভাউচারের জন্য আমি দেড় ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। সে ভাউচার, ভাউচারে এখানে কোনো লোকেই নেই। কখন থেকে ডাকছেন আপনি? আমি দেড় ঘন্টা থেকে ডাকছি। কি অবস্থা, কি পরিস্থিতি হয়েছে এখন? এখন পরিস্থিতি, বাচ্চা নাই, বাচ্চা শেষ হয়ে গেছে, মারা গেছে। মারা গেছে তো কার গাফিলতির জন্য মারা গেল? এই যে স্বাস্থ্য কেন্দ্র, ভাউচারের জন্য মারা গেছে। কোথায় নিয়ে যাচ্ছিলেন? কোথায় রেফার? মালদা মেডিকেল। রেফার করেছিল? রেফার করেছিল। সে মালদা কার হচ্ছে আছে আমার কাছে। কি করবেন তাহলে এখন আপনি? এখন আমি একটা ই করব, কমপ্লেন করব থানাতে। কার নামে করবেন? সে এই কেন্দ্রের নামে করব। বাচ্চাটা আজকে হয়েছিল হরিশঙ্কর, সে এখানে রেফার করলো, রেফার করবে আইসিইউতে দিলাম। ওখান থেকে বললো, দাদা রেফার মালদা মেডিকেল নিয়ে যাও। আমার মালদা মেডিকেল নিয়ে যাওয়ার এসে গাড়ির ওয়েট করলাম, হলো না, লাস্টে বাচ্চাটা মারা গেল। কি সমস্যা হয়েছিল বাচ্চাটার? সে শ্বাসকষ্ট। পাশে দাঁড়াও ভাই, তুমি বাবা না? তুমি দাদা? ওর বাবা কোন? আমি আসলে শুনতে পেলাম, এরা বলছে ভাউচারের জন্য বাচ্চাটা গাড়িতে মারা গেল। কার গাফিলতির জন্য মারা গেল? ওই যে যাই ভাউচার দেয়, ও তো রাত 9টায় আসলো কাউন্টারে। কতক্ষণ ধরে ছিল, খোঁজাখুঁজি করছিল? ওরা তো খোঁজাখুঁজি করছে, 7টা থেকে খোঁজাখুঁজি করছে। হাসপাতালে পরিষেবা কেমন পাচ্ছে? ওই পরিষেবা, এটা মানে ভাউচারের জন্য কোনো রুগী নিয়ে আসতে পারছে না, মারা গেল তার জন্য। হ্যাঁ, মারা গেল। কার গাফিলতি বলবেন তাহলে? এটা তো গাফিলতি ভাউচারের জন্য, কাউন্টারে যে দেয়। কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি যেন ওর ভালো একটা ব্যবস্থা করা হোক। জানা যায়, হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল গ্রামের মাজেনুর বিবি প্রসব বেদনা নিয়ে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি হন। বিকেলে তিনি সন্তানের জন্ম দেন, কিছুক্ষণ পরই তার শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসার পর আইসিইউতে তার চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যেতে বলেন, তারপরই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।